شهر رمضان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى মসজিদে গিয়ে সালাত আদায় করা বিষয়টি একটি অতীব জরুরি গুরুত্বপূর্ণ বিষয় এবং পাপ মোচনের বড় মাধ্যম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাওয়াদ্দা ফাসানুল ওযুয়া, মানুষ যখন অজু করে, সুন্দর করে অজু করে, তারপরে মসজিদে যায়, একমাত্র সলাত আদায়ের জন্যই যায়। বাড়ি থেকে বের হয়ে মসজিদ আসার জন্য যতবার পা ফেলেছে ততবার তার একটি করে মর্যাদা বেশি করা হয়েছে আর একটি করে পাপ মিটিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, সুম্মা সাল্লা, তারপরও সলাত আদায় করল, মসজিদে বসে অপেক্ষা করছে, ফাতুসাল্লি আলাইহি মালায়েকা, তখন ফেরেশতা তার জন্য দোয়া করে। ফেরেশতা দোয়াতে বলে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তুমি তার প্রতি দয়া করো, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তুমি তার প্রতি বিশেষ রহমত করো, আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ যে বিষয়ে তোমার দরবারে পাপ পেশ করে তওবা করছে তা তুমি কবুল করো। ফেরেশতাগণ এই চারটি বাক্য উল্লেখ করেন আপনার জন্য যখন আপনি সুন্দর করে মসজিদে এসে সলাত আদায় করেন। তবে একটু কথা আছে, অত্র হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা লাম তুযি ওয়া লাম ইহদিস, যতক্ষণ পর্যন্ত কাউকে কষ্ট দিল না, যতক্ষণ পর্যন্ত অজু নষ্ট হল না, ততক্ষণ পর্যন্ত ফেরেশতার পক্ষ থেকে এই দোয়া চালু থাকে। বসে কারো বিরুদ্ধে কথা বললে বা কাউকে কষ্ট দিলে এটা বন্ধ হয়ে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। অজু ভেঙে গেলেও এই দোয়া ফেরেশতার পক্ষ থেকে বন্ধ হয়ে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন, তবে আবার অজু করলে তা বলবৎ থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদ আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু ফিল জান্নাহ, যতবার মানুষ মসজিদে যায় সকালে ও বিকালে, যতবার মানুষ মসজিদে যায় ততবারই আল্লাহ তাআলা তার জন্য বিশেষ মেহমানি খানা পানি তৈরি করেন জান্নাতে। এই দুনিয়ায় তৈরি করেন এ কথা তিনি বলেননি, তিনি বলেছেন জান্নাতে আপনার জন্য আল্লাহ মেজবান হিসাবে আপনাকে মেহমান করে আপনার জন্য খাদ্য পানি প্রস্তুত করেন। তিনি বলেন, কুল্লামা গাদা ওয়া রাহা, যতবার যায়, যতবার আসে, যতবার যায়, যতবার আসে, ততবার আপনার জন্য খাদ্য পানি তৈরি করেন আল্লাহ তাআলা, মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সালাসাতুন কুল্লুহুম জামিনুল আল্লাহ, তিন শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মেদারিতে থাকে, তার ভালো মন্দ আল্লাহর উপরে হয়ে যায়। তিনজন মানুষের দায় দায়িত্ব আল্লাহ তাআলা বহন করেন। এক, মান গাযা ফি সাবিলিল্লাহ ফাহুয়া জামিনুন আলাল্লাহ, যে আল্লাহর পথে যুদ্ধ করার জন্য গেল সেই ব্যক্তি আল্লাহর জিম্মেদারিতে হয়ে গেল। তিনি বলেন, ওমান রাহা ইলাল মসজিদ, যে ব্যক্তি সলাত আদায়ের জন্য মসজিদে গেল, ফাহুয়া জামিনুন আলাল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর জিম্মেদারিতে থাকল। যে মসজিদে সলাত আদায় করতে যায়, অলসতা করে বাড়িতে সলাত আদায়ের হিসাব নেবেন না। মসজিদে সলাত আদায় করতে গেলে আপনার জিম্মেদারি আর আপনার কাছে থাকলো না, আল্লাহর উপরে থাকলো, আপনি বুঝতে পারেন আর না পারেন। তিনি বলেন, ওমান দাখালা বাইতাহু বিসালামিন ফাহুয়া জামিনুন আলাল্লাহ, যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে সেও আল্লাহর জিম্মেদারিতে থাকে। আপনার বাড়িতে প্রবেশের তো তেমন দরজা নেই, ফকিরও যেতে পারে না, এমন ভাবে নিয়ম কানুন আছে, ফকির দূরেই থাকে। এরপরেও যখন আপনি কলিং বেলে হাত লাগাবেন তখন আপনি বলবেন আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ শুনতে পাক আর না পাক, আপনি আপনার জিম্মেদারি পালন করলে আপনি আল্লাহর জিম্মেদারিতে থাকবেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ব্যাপারে মসজিদে আপনি গেলে কথাগুলি বলেন,